সন্ধ্যা আপনাদের সাথেই আছি নুজাত সাওম প্রিয় দর্শক শ্রোতা বিজয়ের মাসের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং নাট্য নির্মাতা হাবিব শাকিলের সঙ্গে আলাপচারিতা প্রথমেই চলতে থাকা প্রদর্শনী শুরুতে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি গুলশান একের বেস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী উইনিং উইথ আর্ট সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা এই সময় প্রদর্শনী চলবে 31 ডিসেম্বর পর্যন্ত বনানী যাত্রাবিরতি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে ফারহানা আফরোজ বাপ্পির একক চিত্রকলা প্রদর্শনী দেয়াল দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 15 ডিসেম্বর পর্যন্ত ধানমন্ডি আলিয়াস প্রসেসের গ্যালারি জুমে অনুষ্ঠিত হচ্ছে ফরিদ শাহর আলোকচিত্র প্রদর্শনী সারফেস প্রদর্শনী চলবে 15 ডিসেম্বর পর্যন্ত দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি এবার এনটিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে টক শো ফ্র্যাঙ্কলি স্পিকিং রাত 8টা 20 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক মায়া মসনদ যা ঘটেছে সেটা নিতান্তই একটা ভুলের কারণ সুলতানা সাহেবা আর সেই ভুলের শাস্তি হবে মৃত্যু অনেক সহ্য করেছি অনেক সহ্য করেছি একদিকে নাইফার ঘটনা অন্যদিকে প্রাসাদের দিকে ঘনীভূত হওয়া বিপদের অশনি সংকেত আর কারো কোনো কথা আমি শুনতে চাই না রাত 9টায় প্রচার হবে অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড রাত 9টা 40 মিনিটে দেখবেন হিমেল আশরাফ ও হাবিব শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক কাচের পুতুল চুপ করে থেকেই বা কি লাভ বিদ্রোহ করবে নাকি হ্যাঁ করব ওকে গুড ভেরি গুড করো এই বাড়ির প্রতিটা সিস্টেমের বিরুদ্ধে তুমি দুর্বার আন্দোলন গড়ে তোলো আপনি এই বাড়ির সিস্টেমের উপরে বিরক্ত কেন জানবে সময় হলে সবই জানবে কবে হবে সময় হবে আহ থ্যাংক ইউ খুব ভালো এই দাঁড়া আরে কি করছেন আপনি থাক না কি সমস্যা কি আপনি কি করছেন এই চুপ বসে গেলে তুমি কি তাকাচ্ছিলি কই কথা কস তুই রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময় এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠান মালার হাইলাইটস এবার আলাপচারিতা দর্শক আমাদের আজকের অতিথি নাট্য নির্মাতা হাবিব শাকিল চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা এনটিভিতে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক যেটা আপনি পরিচালনার কাজটি করেছেন যার নাম হচ্ছে কাচের পুতুল তো এখন পর্যন্ত বেশ কিছু পর্ব তো প্রচারিত হয়ে গিয়েছে ইতিমধ্যে দর্শকদের কাছ থেকে রেসপন্স কেমন পাচ্ছেন কাচের পুতুলের রেসপন্স খুবই ভালো টিভিতেও রেসপন্স আমরা খুব ভালো পাচ্ছি ইউটিউবের রেসপন্স খুবই ভালো পাচ্ছি আর কাচের পুতুল আসলে শুরু করছিল নির্মাতা হিমেল আশরাফ ভাই আচ্ছা হিমেল আশরাফ শুরু করার পর তার ব্যক্তিগত কারণে সে দেশের বাইরে আছেন এখন তারপর থেকে 10-15 এপিসোডের পর থেকে আমি শুরু করি আর কি আচ্ছা আর এটা কাচের পুতুল লিখছে হলো মেজবাউদ্দিন সুমন খুব ভালো রাইটার আর কাচের পুতুলের রেসপন্স আমরা পাচ্ছি ইউটিউবে পাচ্ছি দেশের বাহির থেকেও পাচ্ছি
তারপর হলো যে টিভিতেও তো পাচ্ছি, খুব ভালো রেসপন্স পাচ্ছি আর কি। আচ্ছা, এখন এমনিতে আমরা তো বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আসলে টিভি দেখার সময়টা খুব কম হয়ে থাকে, তারপর একটা ধারাবাহিক নাটকের জন্য রেসপন্স যদি ভালো আসে সেটা নিঃসন্দেহে অনেক বেশি ইন্সপায়ার করে। তা অবশ্যই ঠিক, টিভি মানুষ কম দেখছে এটা কথাটা ভুল। টিভি যদি কম দেখতো তাহলে এতগুলি কন্টেন্ট তৈরি হইতো না আর কি। ধারাবাহিক নাটক হচ্ছে, সিঙ্গেল নাটক হচ্ছে, একক নাটকগুলি হচ্ছে, টিভিতে প্রচুর কন্টেন্ট হচ্ছে, আগের চেয়ে অনেক বেশি কন্টেন্ট হচ্ছে এখন। আগে ধারাবাহিক নাটকের সংখ্যা যতগুলো ছিল তার চেয়ে অনেক বেশি সংখ্যা কিন্তু এখন। যদি না দেখতো তাহলে তো এতগুলি কন্টেন্ট তৈরি হইতো না আর কি। আমি মনে করি টিভিতে মানুষ দর্শক দেখছে আর কি। আপনি শুধু ঢাকা শহর বা কোনো সিটি এলাকাগুলির বাহিরে যদি চিন্তা করেন তো সবাই টিভির উপরে নির্ভর, ওদের বিনোদন এন্টারটেনমেন্টের একটি অংশ হলো যে টিভি। তাহলে ওরা টিভি না দেখলে তো আসলে আমরা রেসপন্স পাইতাম না আর কি। তারপর বাহির থেকেও অনেক রেসপন্স পাচ্ছি, দেশের বাহির থেকে ইউটিউবে কমেন্টগুলি আমরা পড়লে বুঝতে পারি। 10 পর্ব পর্যন্ত হিমেল আশরাফ ডিরেকশন দেওয়ার পরে তারপরে আপনি শুরু করেছেন, তো এই বিষয়টি কি আপনার কাছে একটু চ্যালেঞ্জিং বা একটু কষ্টসাধ্য মনে হয়েছিল যে আরেকজনের ডিরেকশন দেওয়ার? হ্যাঁ, এটা অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। কারণ হলো যে হিমেল আশরাফ যখন ডিরেকশন দিছে তখন কাচের পুতুল অনেক বেশি হাইপে উঠে গেছে, মানে কাচের পুতুল নিয়ে সবার মধ্যে একটা আলোচনা শুরু হয়েছে। সো সেই জায়গা থেকে এখন আমি ডিরেকশন দিচ্ছি, যদিও আমরা দুই যৌথ ডিরেকশনেই বলা যেতে পারে। ওটা একটু টাফ হয়েছে, প্রথম দিকে শুটিং করতে গিয়ে আমার অনেক টাফ, মানে অনেক প্রত্যেকটা চরিত্র ধরার যে সময়টা, ওই চরিত্র ধরার সময়টুকু আমি পাইনি। আমি হুট করেই শুরু করলাম আর কি। তখন ওখানে আর্টিস্ট যারা ছিল, অপূর্ব, মম, ওরা খুবই হেল্প করছে আর কি। বিশেষ করে অপূর্ব ভাই, মম, তারপর নাবিলা, সুষমা সরকার, মানে এরা আমাকে অনেক হেল্প করছে, যার কারণে আমি কিন্তু আর্টিস্টরাই আমাকে হেল্প করছে ডিরেকশন দিতে গিয়ে, তো তার কারণে আমি খুব দ্রুত জিনিসটা ধরতে পারছি আর কি। দর্শকরা তো এনটিভির পর্দায় দেখছে কাচের পুতুল, তারপর আপনার কাছ থেকে এটার প্রেক্ষাপট একটু ঘটনাগুলো শুনবো। কাচের পুতুল হলো যে মানে একটা একটা নারী কেন্দ্রিক গল্প কাচের পুতুলে। এখানে লতা নামে একটা চরিত্র আছে যেটা আমাদের মম করছে। লতা চরিত্রটা হলো মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে। মধ্যবিত্ত পরিবারে একটা মেয়ের বিভিন্ন ঘাত প্রতিঘাত, বিভিন্ন বাধা, একটা মানুষকে যেভাবে ডে বাই ডে চেঞ্জ করে, ঠিক এই জার্নিটাই দেখানো হয়েছে কাচের পুতুলে। এই মেয়েটার বিয়ে ঠিক হয়, তার হাজব্যান্ড এডিক্টেড, ঠিক আছে, তারপর একটা নতুন পরিবেশে আসে, শহরে আসে, মফস্বল থেকে সে শহরে আসে। তারপর হলো যে এখানে এই পারিবারিক যে ক্রন্দল বা পারিবারিক যে ঝামেলা, এগুলির থেকে সে একসময় ঘর থেকে বের হয়ে আসে। ঘর থেকে বের হয়ে আসার পর তাকে আবার ঘরে নেওয়া হয়। এই যে ঘাত প্রতিঘাত, এই যে টান পড়ন সাইকোলজিক্যালি, তারপর হলো যে তার বিভিন্ন দিক দিয়ে ফিজিক্যালি মেন্টালি সব দিক দিয়ে যে একটা পরিবর্তন আসে, এই পরিবর্তনটাই হলো যে কাচের পুতুলের জার্নি। তো বলছিলাম তো দর্শকদের রেসপন্স ভালো। এবার একটু আসতে চাই যেহেতু শুরুতেই বলছিলাম যে বিভিন্ন ধারাবাহিক নাটক, এখন অনেকগুলো চ্যানেলে অনেক ধারাবাহিক নাটক একসাথে প্রচারিত হচ্ছে, সেক্ষেত্রে আপনি কাচের পুতুলের রেসপন্স বলছেন অনেক ভালো। তো আসলে এই রেসপন্সটা আরও বেশি বাড়ানোর জন্য বা বাংলাদেশের টিভির প্রতি, টিভি চ্যানেলগুলোর প্রতি দর্শকদেরকে নিয়ে আসার জন্য, ফিরিয়ে আনার জন্য অন্যান্য চ্যানেলের থেকে, অন্যান্য দেশের চ্যানেলের থেকে, আসলে আপনাদের জায়গা থেকে আসলে করণীয় কী, আপনাদের ভূমিকাটা কী? একদম প্রতিটা নির্মাতাই চায় তার প্রোডাকশনটা, তার কাজটা অনেক ভালো করে করার জন্য। এখানে আসলে কিছু সিস্টেমগত পরিবর্তন যদি আসে তাহলে ধারাবাহিকগুলি প্রাণ ফিরে পাবে। আমি বলি আমাদের দেশে সিঙ্গেল নাটকের একটা প্রচলন, আমাদের দেশে সিঙ্গেল নাটক প্রচলন আর কোথাও আছে কিনা আমি জানি না, তো সিঙ্গেল নাটকগুলি চলছে। তো আর সপ্তাহে 3 পর্ব, যেমন আমারটা মঙ্গল বুধ বৃহস্পতি, সপ্তাহে 3 পর্ব। টিভি সিরিজ হবে প্রতিদিন, সপ্তাহে 6 দিন হবে, সপ্তাহে 7 দিন হবে টিভি সিরিজ, তাহলে মানুষ গল্পের সাথে কানেক্টেড থাকবে। টিভি সিরিজ 3 দিন বা সপ্তাহে 2 দিন, একটা মানুষ এটা দেখার জন্য আবার পরের 2 দিনের জন্য ওয়েট করবে না, সে ভুলেও যাচ্ছে কীবার এটা প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে টিভি সিরিজ হবে ডেলি। আর আমি পার্সোনালি মনে করি আর কি, এই যে আমাদের একক নাটক এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য আসলে কোনো সুফল বয়ে আনছে না। যেমন পার্শ্ববর্তী দেশে একসময় টেলিফিল্ম চলতো, ওরা কিন্তু টেলিফিল্ম বন্ধ করে দিল, ওরা ওদের টিভি সিরিজগুলির জনপ্রিয়তা বাড়লো, ওদের সিনেমা ইন্ডাস্ট্রি দাঁড়াই গেলো। শুধুমাত্র টেলিফিল্ম বন্ধ করার কারণে সিনেমা ইন্ডাস্ট্রি দাঁড়াই গেলো। আমাদের যদি সিঙ্গেল নাটকের, এটা আমি নিজে আমার নিজের পার্সোনালি ব্যক্তিগতভাবে বলতেছি, আমার ধারণা যদি সিঙ্গেল নাটক বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশ থেকে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 3 বছরের ভিতরে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি দাঁড়ায় যাবে।
তিন বছরের ভিতরে এতগুলি এই সিঙ্গেল নাটক প্রত্যেকটা একটা গল্প, কিন্তু প্রত্যেকটা একটা প্রতিটা ফিকশন আলাদা আলাদা গল্প, এত কন্টেন্ট কোথাও বিশ্বের কোথাও, মানে আমাদের মাসে মনে এখন 30-এর উপরে মনে হয় সিঙ্গেল সাপ্তাহিক নাটক হচ্ছে, এতগুলি গল্প তাহলে বছরে কতগুলো, মানে দুই ঈদে 200-400-এর উপরে আমরা কন্টেন্ট নির্মাণ করছি, তো এতগুলি কন্টেন্ট। এই সিঙ্গেল নাটকের প্রচলনটা টিভি ফিকশন টিভি নাটক থেকে আসলে সিঙ্গেল ফিকশনের একক নাটকের প্রচলনটা আসলে উঠাই দিলে আমার কাছে মনে হয় এটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভালো হয়, আমাদের নির্মাতাদের জন্য খুব ভালো হয়, প্রত্যেকটা চ্যানেলে তখন টিভি সিরিজ চালু করবে সপ্তাহে ছয় পর্ব করে, তাহলে প্রতিটা চ্যানেলে তিনটা করে যদি টিভি সিরিজ হয় আর প্রত্যেকটা টিভি সিরিজ একজন নির্মাতা কখনো নির্মাণ করতে পারবে না, তাহলে প্রত্যেকটা টিভি সিরিজের সাথে তিনজন করে নির্মাতা যদি যুক্ত থাকে তাহলে এতগুলি চ্যানেল মিনিমাম প্রত্যেকটা নির্মাতায় আমরা কাজের নিশ্চয়তা হবে, যদি সিঙ্গেল নাটক বন্ধ হয় সব প্রত্যেকটা চ্যানেলে তিনটা করে টিভি সিরিজ চালু হয়, আচ্ছা তাহলে প্রত্যেকটা নির্মাতা কাজের নিশ্চয়তা তার বৃদ্ধি পাবে। আচ্ছা আমি তো জানতে চাইবো যে আপনি বলছেন যে একক নাটকের তুলনায় ধারাবাহিক নাটকের প্রতি আমাদের জোরটা বেশি দেওয়া উচিত, তো অনেক নির্মাতার ক্ষেত্রেই আসলে সব নির্মাতাই তো আসলে স্বপ্ন দেখে চলচ্চিত্রের একজন নির্মাতা হবেন, সেই জায়গাটি থেকে একক নাটকের নির্মাতা হওয়াটা তাদের কাছে মনে হয় যে চলচ্চিত্র নির্মাণ করার জন্য তাদের একরকমের প্রিপারেশন বলা যায়। এটাই আমাদের ক্ষতি করছে, এই যে আমরা টিভি ফিকশন বানাচ্ছি এক ঘন্টার, এখানে সিনেমার প্র্যাকটিস করতেছি, তো আমরা তো টিভি ফিকশন বানাচ্ছি না, কন্টেন্টটা তো টিভি না। আপনি যখন বললেন যে প্রত্যেকটা নির্মাতা সিনেমা বানানোর স্বপ্ন থেকে এসে টিভি ফিকশন করছে একক নাটকগুলি নির্মাণ করছে, তো এটা টিভি কন্টেন্ট না, এটা তো টিভি কন্টেন্ট না, টিভি কন্টেন্টের জোনটাই আলাদা, টিভি কন্টেন্ট না। তাহলে আপনি সিনেমা বানানোর প্র্যাকটিসটা আসলে তখন ওই যে বন্ধ করে দিলে তখন শেষে ঠিক ঠিক আমরা বছরে একটা অন্তত পক্ষে গল্প বলার জায়গা থেকে আমরা একটা সিনেমা বানাবার জন্য দৌড়াবো, তখন সিনেমার সংখ্যা বৃদ্ধি পাবে, এতগুলি ডিরেক্টর যারা সিনেমা বানানোর স্বপ্ন দেখে তখন টিভি নাটক থেকে তারা বের হয়ে সিনেমার দিকে যাবে, সিনেমা পার্শ্ববর্তী দেশেও কিন্তু সেম অবস্থা, ওরা যখন টেলিফিল্ম বন্ধ করে দিল ওরা সব কিছু এগুলি বন্ধ করার পর দেন কিন্তু ওদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করলো। আমার কাছে মনে হয় এই সিঙ্গেল নাটক বন্ধ করে দিলে এতগুলি নির্মাতা থেকে 50টা নির্মাতা অন্তত পক্ষে বছরে 50টা সিনেমা তৈরি করবে, কারণ সে যে প্রডিউসার পাবে না তা না, সে নাটকে প্রডিউসার পাচ্ছে না, তখন সে বছরে 10টা নাটক বানাচ্ছে, সে জায়গায় সে বছরে একটা সিনেমা বানাচ্ছে, সিনেমা তৈরি করার সে সাহসটা অর্জন করবে। হ্যাঁ, ভালো গুড ফিল্ম হোক ব্যাড ফিল্ম হোক ফিল্ম তো হবে, ফিল্ম হতে হতে একটা ইন্ডাস্ট্রি তো দাঁড়াবে, আমাদের তো সিনেমা হলগুলি বন্ধ হয়ে যাচ্ছে, তখন ইন্ডাস্ট্রি দাঁড়ালে তো সিনেমা হলের সংখ্যা বৃদ্ধি পাবে, ডে বাই ডে সিনেমা হলের সংখ্যা বৃদ্ধি পেলে কাজের পরিধি বাড়বে, তাহলে তো আমরা আস্তে আস্তে সিনেমার দিকে সিনেমার বাজারটা আমরা অনেক ভালো পাবো। আর টিভি কন্টেন্ট না, টিভি কন্টেন্ট সম্পূর্ণ আসলে ডিরেক্টর, এটা ডিরেক্টরিয়াল মিডিয়া না, আমি মনে করি এটা রাইটার্স মিডিয়া, টিভি মিডিয়া রাইটার্স মিডিয়া, এখানে রাইটাররা তার কন্টেন্ট লিখবে, কন্টেন্ট ডেভেলপ করবে। আপনি নির্মাণের ক্ষেত্রে আসলে কোন ধরনের নাটকে বেশি কমফোর্ট ফিল করেন, একক নাটক না ধারাবাহিক নাটক? এখন যদি বলতে যাই এটা আমার কথার বিরোধী হয়ে যাবে আর কি, আমি অবশ্যই একক নাটক নির্মাণ করতে পছন্দ করি, একক নাটক ধারাবাহিক নাটক একটু টাফ আমার জন্য, আমি একটু অলস প্রকৃতির আর কি, ধারাবাহিকটা আমার জন্য খুবই টাফ, আসলে টাফ একক নাটক নির্মাণ করি আর কি। আসলে একক নাটক যে এখন এনজয় করছি তা না, এটাও সত্য কথা বলি, একক নাটক এনজয় করছি না, আমরা আসলে যুদ্ধ করতে যাই, শুটিং হলো যে আসলে রিল্যাক্স, মানে রিল্যাক্স করে একটা শুটিং করবো, আমি চিন্তা করবো, ভাবনার জায়গা থাকবে, আর্টিস্টের সাথে আমার রিহার্সাল হবে, আর্টিস্টের সাথে আমার কনভারসেশন হবে, বাট আমার এই সুযোগ নাই, বেশ খানিকটা সময় নিয়ে বাজেট নিয়ে আমি একটা দুই দিনের বা তিন দিনের বা চার আমার একটা নির্দিষ্ট টাইমের ভিতরে আমাকে যুদ্ধ করতে যেতে হয়, তার মানে আমি যুদ্ধে কেউ নিশ্চয়ই যুদ্ধে যেতে কেউ পছন্দ মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, সো এখন শুটিং মানেই হলো যে আমাদের কাছে একটা যুদ্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি শেষ করতে হবে, আমরা একটা ডিরেক্টর নির্মাতা আসলে কয়জনের উপর নির্ভরশীল, আমরা আমরা রাইটারের উপর নির্ভরশীল, আমরা আর্টিস্টের উপর নির্ভরশীল, আমরা মেকআপ ম্যানের উপর নির্ভরশীল, আমরা ক্যামেরাম্যানের উপর নির্ভরশীল, আমরা এডিটরের উপর নির্ভরশীল, এতগুলি মানুষের শিডিউল আমাদেরকে মেনটেন করে একটা অল্প টাইমের ভিতরে একটা প্রোডাকশন শেষ করতে হয় আমাদের। আচ্ছা, যেহেতু একক নাটক আপনার নিজেরও পছন্দের জায়গা, তারপর বিভিন্ন রকম প্রতিবন্ধকতা তো সব কিছুর মধ্যেই থাকবে, এই 16ই ডিসেম্বর আপনার নির্মাণকৃত একটি বিশেষ নাটক NTV প্রচারিত হবে, আমরা দেখব সেই বিষয়টা একটু সম্পর্কে শুনি যে আসলে কী নাটক সেটা। 16ই ডিসেম্বর নাটকের নাম হলো যে বাবা আসবেন, এটা আমাদের আনিসুল হক স্যারের লেখা, আচ্ছা রচনা আনিসুল হক স্যার, আর
নাটকের শুটিং শেষ। নাটকটা আসলে যে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ের, মানে একদম সমসাময়িক মুক্তিযুদ্ধের পরবর্তী 1971 সালের ঠিক দেশ স্বাধীন হওয়ার পরপরই একটা ঘটনা আর কি। যুদ্ধের রেশ তখনও কাটেনি। ওই যে পাকিস্তানি ক্যাম্প থেকে যেসব বীরঙ্গনা নারীদের যারা বেঁচে ছিলেন তাদেরই একজনের গল্প হলো যে আসলে বাবা আসবেন। এই চরিত্রটি, বীরঙ্গনা চরিত্রটি অভিনয় করছে মেজাবিন, জয়ী, তারপর হলো যে ইমা, এরা হলো যে বীরঙ্গনা চরিত্রগুলিতে অভিনয় করেন। এখানে অরুণা বিশ্বাস ছিলেন, উনি একজন নারী নেত্রী। এটিএম রাসেল নামে একজন আছেন, উনি একটা মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করছেন। মাসুম বাসার, যে আমাদের গল্পের হিরো, গল্পের হিরো আসলে বাবা চরিত্র, একটা মাত্র দৃশ্য ছিল তার, বাট আমার গল্পের হিরো হলো যে এই বাবা মাসুম বাসার। সবাই খুব ভালো অভিনয় করছে। আসলে আমি ফিকশন বলার চেয়ে বানাতে পারি ভালো, আমি একটা গল্প বলতে পারি কম। আচ্ছা, তো এই যে এমন কিছু মানুষকে নিয়ে কাজ করেছেন যারা আসলে যুদ্ধটা দেখেনি, তো তারা আসলে কতটুকু ফিল করে, কতটুকু ওই জায়গাটা আসলে অনুভব করতে পেরেছে? আই থিঙ্ক একজন দেখছেন মাসুম বাসার, উনি সম্ভবত 71 এর আগে জন্ম মাসুম বাসার। আর বাকি যে প্রজন্ম, ভিজুয়াল কল্পনা করতে পারাটাই হলো যে একটা আর্টিস্টের প্রথম একদম দক্ষতা, প্রথম কোয়ালিটি। একটা মানুষ, একটা নির্মাতা, একজন আর্টিস্ট, এই দুইজনেরই কিন্তু ভিজুয়াল মানে কল্পনা করার ক্ষমতা থাকতে হবে, তাই তারা ভালো আর্টিস্ট। মেজাবিন খুবই ভালো অভিনয় করছে, জয়ীর জায়গার থেকে খুবই ভালো অভিনয় করছে, সে থিয়েটারের মেয়ে। তারপর বাকিরাও সবাই খুব ভালো অভিনয় করছে। ওটা আসলে তারা যুদ্ধ দেখেনি, ওটা তা এমন কোনো এফেক্ট পড়ে না। সে যদি ইতিহাস সম্পর্কে জানে, সে যদি গল্পটা সম্পর্কে সে ফিল করতে পারে, আমি আসলে হ্যাঁ রিসার্চ আমি মনে করি তারা ফিল করতে পারছে, তারা যুদ্ধ সম্পর্কে ভালোই আসলে অবগত আর কি। এছাড়াও তো আসলে মুক্তিযুদ্ধের ফিকশন তো তারা দেখছে, প্রচুর প্রচুর মুক্তিযুদ্ধের ফিকশন হয়েছে আমাদের দেশে, সিনেমা হয়েছে গেরিলা, তো তারপর হুমায়ুন আহমেদের স্যারের আগুনে পরশমণি হয়েছে, সো এইসব যুদ্ধের ছবি তো তারা দেখছে। মুক্তিযুদ্ধে তো অনেক গল্প ছিল, সেখান থেকে আপনি আনিসুল হক স্যারের বাবা আসবেন এইটাকে কেন বেছে নিলেন? মুক্তিযুদ্ধে আমি আসলে মুক্তিযুদ্ধের গল্প আমার জীবনে প্রথম, আমার ডিরেকশনে নির্মাণে প্রথম কাজ ছিল একটা শর্ট ফিল্ম ফিরিয়ে দাও। এটা ইন্টারন্যাশনাল শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্টেড হয়েছে, এটা প্রদর্শনী হয়েছে। ওই ওখান থেকে কিন্তু আমার ডিরেকশন আসা আর কি, ওই জায়গা থেকে কিন্তু। আমি তখন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়তাম, চট্টগ্রাম ইউনিভার্সিটি পড়ার সময় এই জিনিসটা আমি তৈরি করছিলাম। তখন আমি শুটিং কি জিনিস আসলে দেখিনি আর কি, তো সেই জায়গা থেকে ওইটাও ডিফারেন্ট একটা শর্ট ফিল্ম গল্পটা ছিল। এটাও আসলে একটা ডিফারেন্ট গল্প, মানে মুক্তিযুদ্ধের পরবর্তী আসলে একটা বীরঙ্গনার যে সামাজিক যে অবস্থান তৈরি হয়েছিল সেই সময়কার প্রেক্ষাপটে, তাকে যে সমাজ কতটুকু মেনে নিতে পারছিল, এই জিনিসটাই আসলে ওখানে আসলে একটা পরিবারের বন্ধনের ভিতর দিয়ে দেখানো হইলো আর কি। এই বীরঙ্গনার একজন বীরঙ্গনার যাত্রাটা আসলে সহজ ছিল না। কোথায় শুটিং হয়েছে সেটা? উত্তরার বিভিন্ন লোকেশনে, উত্তরার আশপাশে বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে। একটু টাফ ছিল আর কি, তখনকার সময়টা তুলে নিয়ে আসাটা টাফ ছিল একটু। যেহেতু 16 ডিসেম্বর এনটিভির পর্দায় আমরা এটা দেখতে পাবো, অধীর আগ্রহে অপেক্ষা করছি নাটকটি দেখার জন্য। আর আপনার কাছে গল্পটা শুনে তো চমৎকার লাগলো আমার, আমি নিশ্চয়ই দেখবো, দর্শকরাও আশা করি দেখবে। এবার অন্যান্য কাজের ব্যস্ততা সম্পর্কে একটু আসি, যে আর কী কী কাজ করা হচ্ছে এখন এই মুহূর্তে? এই মুহূর্তে আসলে কাজ বলতে আমি কিছু ওই আমাদের ভালোবাসা দিবসের নাটকগুলি নিয়ে আসলে একটু কাজ করছি। ভালোবাসা দিবসে আমার সায়েন্স এম এ আর্টসের ছেলে একটা নাটক খুব ভালো সাড়া ফেলেছে, সাড়া পড়ছে। আসলে সাড়া পড়ছে কি, এটা ইউটিউবে যেগুলিতে আসলে যেগুলিতে সাড়া পড়ে ওইটা যে আমার সবচেয়ে পছন্দের ফিকশন তা না। যেমন আমার এনটিভিতে এবার ঈদে, রোজার ঈদে আমার একটা নাটক গেল সিনেমা জীবন। আমাকে যদি বলা হয় সায়েন্স এম এ আর্টসের ছেলে বেছে নেবেন না সিনেমা জীবন, আমি অবভিয়াসলি সিনেমা জীবন বেছে নিব। ঠিক আছে, দর্শকের রুচি একটা হলো যে দর্শকের রুচির কথা চিন্তা করে ফিকশন নির্মাণ করা, আরেকটা হলো যে আমি চাই দর্শকের রুচি, আমার চিন্তা ভাবনা দর্শন সব কিছু দর্শকের উপর এফেক্ট পড়ুক, সেই ক্ষেত্রে আসলে ডিফেন্ড আর কি। আমি এখন কাজ করছি আসলে ওই যে ভালোবাসা দিবসের নাটক, সম্ভবত 21 ফেব্রুয়ারির জন্য একটা ফিকশন নির্মাণ করব। বিশেষ দিবস ছাড়া আসলে নাটক করাটা খুব টাফ, বাজেটের কথা চিন্তা করে বিশেষ দিনের নাটক ছাড়া আসলে করাটা খুব টাফ।
কিছুক্ষণ আগে সিনেমা জীবন নামে আপনার একটি নাটকের কথা বলছিলেন, আপনার আসলে সিনেমা করার পরিকল্পনাটা কবে? যে কোনো মুহূর্তে হতে পারে, ব্যাটার বলে সবকিছু মিলে গেলে আমি সিনেমার প্রোডাকশনে, এমনি গল্প নিয়ে কাজ চলতেছে আমাদের, বিভিন্ন গল্প নিয়ে কাজ চলতেছে। আমার জন্ম পতেঙ্গায়, আমার প্রথম ফিল্মটা করার ইচ্ছা পতেঙ্গাতেই। আচ্ছা, হ্যাঁ, পতেঙ্গা সমুদ্র জীবন, সমুদ্র নিয়ে, 91 জলসা সমুদ্র, হরিশঙ্কর জলদাসের কিছু গল্প, সব কিছু মিলে কাজ চলতেছে আসলে। ঠিক, এটা ব্যাটে বলে মিলে গেলে আমরা শুরু করে দিব সিনেমা, শুরু করব এই একটা অবস্থা। সকল কাজের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, শুভ সন্ধ্যা এসেছেন, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসএসসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবার মঙ্গল কামনা, আজকের মতো এখানেই শেষ করছি, শুভ সন্ধ্যা।